সুতরাং আল্লাহ যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় হাজারো অন্যায় করে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে মারা যাবে না চিল্লাই বলেন ঠিক কি না বাঁচাবেন কে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আমি আপনাকে বাঁচাব কে কি করলো কে কি বলল কোন ভয় কোন সংকোচবোধ আপনার ভিতরে কিছুই রাখবেন না বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বি আপনার কাজ হবে আপনি শুধু প্রচার করবেন আর আমি আল্লাহ আপনার সাথে আছি এখন আর রাসূলকে আর কোনো ভয় ধরতে পারে না আইউবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো সকল প্রশংসার মালিককে
আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সেই আল্লাহর জন্য আমরা জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দারুস সুন্নাহ জামিয়া রওশনিয়া মহিলা মাদ্রাসা ও মিফতাহুল জান্নাত হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চমতম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের মোহতরম সভাপতি জনাব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি, পেশ ইমাম আলহাজ আবু বকর জামে মসজিদ আকমল আলী রোড, তিনি আছেন আপনি মাশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সভাপতি সাহেবের হায়াতকে দারাজ করে দেন, পড়েন আমিন। হায়াতাং তৈয়িবা, তথা পবিত্র একটা জীবন আল্লাহ যেন তাকে দান করেন, সকলে পড়েন আমিন। আজকে প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব আলহাজ মোহাম্মদ আসলাম কমিশনার, সাবেক কাউন্সিলর, 39 নং ওয়ার্ড ও আওয়ামী লীগ নেতা আছেন তিনি। আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রধান অতিথিকেও হায়াতাং তৈয়িবা দান করুন, পড়েন আমিন। বিশেষ অতিথি হিসাবে থাকার কথা জনাব হাজী আক্কাস সওদাগর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, তিনি আছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন বিশেষ অতিথিকেও আল্লাহ সুস্থতা দান করেন, জীবনের গুণাগুলো ক্ষমা করেন, পড়েন আমিন। আমার আগে কথা বলেছেন জনাব আলহাজ হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, প্রিন্সিপাল দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা নেসারাবাদ স্বরূপ কাঠি, তিনি আছেন, চলে গেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, অনেক সুন্দর আলোচনা করছিলেন ঠিক না, আমি রুম থেকে শুনছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি হযরতের কণ্ঠকে যেন আল্লাহ তাম পৃথিবীময় ইসলামের জন্য কবুল করে নেন, পড়েন আমিন। আরও কথা বলেছেন হযরত মাওলানা আবুল বাশার চৌধুরী, খতিব এস আলম কন্ট্রাক্টর জামে মসজিদ আকমল আলী রোড চট্টগ্রাম। অনেক সাদা মনের মানুষ হযরতের সাথে আমার কথা হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন হযরতকেও কবুল করেন, পড়েন আমিন। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, নাম না জানা অনেকেই মঞ্চের সামনে উপবিষ্ট আছেন, এবং পদ্মার অন্তরালে যে সকল মা এবং বোনেরা এসেছেন, যারা শুনতে এসেছেন, যারা বলতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুন্দর রাখুন, সকলেই পড়েন আমিন। আরো যারা বলেন আমিন। এখন বলেন চট্টগ্রামবাসী কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? কারণ শুকরিয়া আদায় করার ভিতরে আছে কল্যাণ, আর না শুকরিয়া আদায় করার ভিতরে আছে অকল্যাণ। এখন আমরা কল্যাণ চাই নাকি অকল্যাণ চাই? ওই জন্য আমাদের হৃদয়ের সবটুকু শুকরিয়া এক করে দিয়ে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনায় চলে যাই, ঠিক কিনা? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন ছাড়া কোনো কোনো কিতাব আছে কি সেই কিতাব সমস্যা সমাধান করতে পারে? আমাদের যাবতীয় সকল সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআন। যদি কেউ কোরআনের বাইরে যে সমস্যা সমাধানের চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি চোখের সামনে শুধু সমস্যায় আসবে, সমাধানের কোনো পথ খুঁজে পাবে না, জবান ছেড়ে পড়েন, ঠিক না? ওই জন্য আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো, রাজি আছেন সবাই? আপনারা বলেন, আপনারা কোরআন হাদিস থেকে শুনতে চান নাকি কল্পকাহিনী শুনতে চান? সকলে বুঝে শুনে বলছেন তো? কোরআন থেকে কথা শুনতে গেলে একটু তিতা কথাও কিন্তু সহ্য করতে, জোরে বলেন, সকলে একটা আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনে কি তিতা কথা আছে? হ্যাঁ, নাই। তিতাক বলতে কোনো কথা কোরআনে নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলান দিয়েছেন স্টেজে যারা আছে তাদের জন্য যতটুকু, আপনারা যেখানে বসে আছেন আপনাদের জন্যও এতটুকু, আবার যারা মঞ্চের ভিতরে আসেনি তাদের জন্যও ততটুকু, ঠিক কিনা পড়েন? সুতরাং আমি নিজে মানি না তাই আমার কাছে তিতা লাগে,
যার কাছে কোরআন, যিনি কোরআন মানেন তার কাছে কোরআন পড়লে তার তিতা লাগে নাকি মিঠা লাগে? জাদাতুহুম ঈমানা, তার ঈমান আরো আস্তে আস্তে কি হয়? বৃদ্ধি পায়। আর যার কাছে কোরআনের কোনো কিছুই নাই, সে কোরআনের কথা যতই শোনে আর মনে মনে রাগ করে আর কোরআনের বিরুদ্ধে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক কিনা পড়ে? কিন্তু সবাই একটা কথা শুনবেন, একটা কথা জেনে রাখবেন, তামাম পৃথিবীর মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনের একটি হরফকেও কোরআন থেকে উৎখাত করতে পারবে না। এখন আমার মতন মানুষ যদি কোরআনের বিরোধিতা করে, কোরআনের কিছুই আসে যায় না। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, সত্য কথা কি? একটু তিতা কিন্তু এর ফল বড়ই মিঠা, আছে না নাই? সুতরাং আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই নাকি অন্য কোন গ্রন্থ থেকে? জোরে বলেন, কোরআনে আছে মুক্তি, কোরআনে আছে জান্নাতের পথ, কোরআনে আছে পারস্পরিক সম্প্রীতি, কোরআনে আছে একজন আরেকজনের সাথে কিভাবে শ্রদ্ধাবোধ করতে হবে, এমনকি এই কোরআন এমন কথা বলেছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সুতরাং গোটা পৃথিবীর যত সমস্যা সব সমাধান দিয়েছে আল কোরআন। সেই কোরআন থেকে কথা শুনতে চান কারা কারা, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, পড়েন আমিন। আজকে আলোচনা করব পবিত্র কোরআন আল করিমের পাঁচ নম্বর সুরা। কত নম্বর সুরা? সুরার নাম সুরা আল মাইদা। সুরার নাম কি? আল মাইদা। আয়াত নম্বর 67, 69 আয়াত নম্বর 69। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, সুরা কত নম্বর সুরা? সুরার নাম কি? আয়াত নম্বর একটু ভুল হয়েছে, আয়াত নম্বর 67 হবে। সুবহানাল্লাহ, পড়েন। আমরা ভুলে যাই, আদম ভুলেছে, আমরাও ভুলে যাই, ঠিক কি না? আয়াত নম্বর 67, আর একটু রিনিউ করে নেই, আয়াত নম্বর কত? 67। আসুন আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেই। সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ডাক দিন সাদার নবীকে। সুবহানাল্লাহ, পড়েন। কাকে ডাক দিচ্ছেন? নবীকে। কে ডাক দিচ্ছেন? আল্লাহ। বাল্লিগ, হে নবী আপনি পৌঁছে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যতটুকু দিয়েছি আপনি ততটুকু মানুষের কাছে পৌঁছে দিন। সুবহানাল্লাহ, পড়ে। আদেশ করছেন কে? কাকে? নবীকে। হে নবী, আপনার কাছে আমি যা দিয়েছি আপনি যদি তা যথাযথভাবে প্রচার না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পারেন নাই। আর আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন, যা নাজিল করেছি সব প্রচার করবেন, মানুষরা আপনার বিরুদ্ধে গেলে আমি আল্লাহ আপনাকে প্রোটেক্ট দেব। সুবহানাল্লাহ, পড়েন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেফ করব, আপনাকে রক্ষা করব, কেউ ক্ষতি করতে পারবে না। আয়াতের সরল অনুবাদ। এখন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানাতে এসেছিলেন, যেই যুগে এসেছিলেন, সেই যুগটার নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া। ওই সময় কি সূর্য উঠত না? চাঁদ উঠত না? তারা উঠত না?
সবই উঠত, দিন ছিল, রাত ছিল, তারা উঠত, সূর্য উঠত, কিন্তু মানুষের ভিতরের যে আত্মা, যে কলব, যে অন্তর, যে হৃদয়, এইগুলান এত পরিমাণ কালো হয়ে গিয়েছিল যে আলোর কোনো ছিটা ফোঁটা সেখানে ছিল না। এমন একটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন। একটু আওয়াজ দিয়ে পড়েন তো, আল্লাহু আকবার। যেই যুগটা সবচেয়ে খারাপ যুগ, সেই যুগে পাঠিয়েছেন সব থেকে দামি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আবির্ভূত হয়েছেন, এই যুগের মানুষগুলো এত পরিমাণ খারাপ ছিল যে যারা চোর চুরি করত, চুরি করে মানুষের কাছে গর্ব করে, গৌরব করে বলতো যে আমি একজন চোর, আমি চুরি করি, এটা আমার পেশা। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সমাজে চোর আছে না নাই? আপনি যদি তাকে বলেন তুই চোর, এটা সে গালি হিসাবে নেয়। কি হিসাবে নেয়? গালি হিসাবে নেয়। সে কখনো কোনো দিনও খুশি হবে না যদিও বা সে চুরি করে। যারা ডাকাত, ডাকাতি করে, তাদের যদি আপনি বলেন তুই একটা ডাকাত, তোর সাথে কিসের কথা, সে মনে করবে আমাকে গালি দিচ্ছে। সে কখনো এই কথাটাকে ভালোভাবে নিবে না। যে ব্যক্তি খুনি, মানুষদেরকে খুন করে, এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? এই ব্যক্তিকে যদি আপনি খুনি বলে সম্বোধন করেন, এই ব্যক্তি খুশি হবে নাকি আপনার উপরে তেড়ে আসবে? এবার আসুন পৃষ্ঠাটা একটু উল্টান, ঘটনাগুলান একটু উল্টিয়ে ফেলেন। ওই সমাজের মানুষগুলান চুরি করত আর গর্বের সাথে বলতো যে আমি চুরি করি, এটা আমার মহান পেশা, আর মানুষ তাদেরকে হাতে তালি দিয়ে বাহাবা দিত না, তুমি সুন্দর একটা পেশার সাথে আছো। নাউজুবিল্লাহ বাসায় যেয়ে বলবে। যে ব্যক্তি ডাকাত, অন্যের অর্থ সম্পদ গুলোর জোর করে, লুণ্ঠন করে, নিজের করে নেয়, এই ব্যক্তি গর্বের সাথে বলতো যে আমি একজন ডাকাত, আমি ডাকাতি করি, আমার কত হিম্মত, কত ক্ষমতা, এটা আমার পেশা, মানুষরা হাতে তালি দিত আর বলতো আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর একটা পেশার সাথে আছো। যারা দিনের আলোয় মানুষদেরকে হত্যা করত, খুন করত, এই ব্যক্তিগুলান যখন তারা বলতো আমি একজন খুনি, এটা আমার এক নম্বর পেশা, মানুষগুলান হাতে তালি দিত আর বলতো তোমার মতো বীর পুরুষ আমাদের গোত্রের ভিতরে পাওয়া অসম্ভব। তুমি খুন করো মানে তোমার তো অনেক সাহস, তোমাকে নিয়ে গর্ব করা যায়, তোমাকে নিয়ে কি করা যায়, গর্ব করা যায়। আর এমনি এক খুন কি যেই সেই মানুষ করতে পারে? ক্ষমতা হিম্মত না থাকলে খুন করতে পারে? তুমি তো ভালো পেশার সাথে আছো। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই মানুষের ভিতরে জ্ঞানের কোনো আলো আছে? সবই কি আধার? না, সবই আধার। আবার এই সমাজে নারীদের কোনো মূল্য ছিল না, একেবারে মূল্যহীন, নারীদেরকে ভোগের পণ্য হিসাবে তারা বিবেচিত করত, বিবেচনা করত। উকাজ মেলা নামে একটা মেলা হতো, ওই মেলায় নারীদের আসর বসত, কবিদের আসর বসত, ওইখানে কনসার্ট হতো, গানের আয়োজন হতো। ওই সমাজের সবচেয়ে সুন্দর নারীগুলাকে ওই ওইখানে ড্যান্স দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো। কখনো ওই নারীগুলান যখন নৃত্য পরিবেশন করত, কখনো বা শরীরে একটু কাপড় থাকতো, আবার কখনো উলাঙ্গ হয়ে তারা ড্যান্স করত। মানুষগুলা চতুর্দিক থেকে দাঁড়িয়ে দেখতো আর হাতে তালি দিয়ে বাহাবা দিত, আর তারা গর্বে তাদের বুকটা ভরে যেত। নারীরা কি কখনো একটু অল্প একটু পোশাক পরা আছে, আবার কখনো মোটেও নাই। মঞ্চ ভর্তি মানুষ সেখানে উলঙ্গ হয়ে ড্যান্স দিচ্ছে, মানুষেরা হাতে তালি দিচ্ছে, আর তারা মনে করছে আমাদেরকে মানুষ বাহাবা দিচ্ছে, বাহ আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। আবার শুধু এখানেই শেষ নয়, ওই নারীদেরকে রাস্তার দুই পাশ দিয়ে মানুষগুলা দাঁড়িয়ে যেত, ওই সুন্দরী রমণীগুলাকে উলাঙ্গ করে রাস্তার দুই সাইড দিয়ে যখন মানুষ দাঁড়াতো, তাদের মাঝখান দিয়ে তাদেরকে প্রদর্শনী করাতে করাতে কাবার চত্বর পর্যন্ত নিয়ে যেত। দুই পাশ দিয়ে মানুষ দাঁড়ানো, সুন্দরী রমণীগুলাকে উলাঙ্গ করে মানুষদেরকে দেখাতে দেখাতে কাবার চত্বর পর্যন্ত নিয়ে যাওয়া হতো। নাউজুবিল্লাহ পড়ে। আবার ওই উকাজ মেলায় কবিদের আসর বসত,
एक থেকে সাত জন কবিকে শ্রেষ্ঠত্ব অর্জন শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার দেওয়া হতো এটাকে বলা হয় সাবা মুআল্লাকাত কতজনকে সাত জন কবি তারা শ্রেষ্ঠত্ব অর্জন করত এক থেকে সাত জনকে পুরস্কৃত করা হতো এই কবিদের ভিতরে সবচেয়ে যিনি দামি কবি ছিলেন তার নাম হলো ইমরুল কায়েস নাম কি ইমরুল কায়েস তিনি কবিতা লিখতেন তার বংশের ভিতরে কতজন খুনি আছে কে কতটুকু মদ পান করেছে কে কতটা মানুষকে হত্যা করেছে কে কতটা রাহাজানি করেছে এই অন্যায় অপকর্মগুলো কবিতার লেখনের মাধ্যমে তারা ফুটিয়ে ওঠাতো নাউজুবিল্লাহ পড়েন আবার কখনো নারীদেরকে নিয়ে তারা কবিতা লিখত কবিতার প্রতিপাদ্য ছিল মদ নারী আর যুদ্ধ কবিতার বিষয়বস্তু ছিল তিনটা কয়টা ওয়ার ওয়েন এন্ড ওমেন মদ নারী আর যুদ্ধ এই তিনটা বিষয় নিয়ে তারা কবিতা লিখত একজন নারীর দেহের কোন অঙ্গটা কেমন সুন্দর একজন নারীকে তারা কবিতায় লিখনের মাধ্যমে ফুটিয়ে ওঠাতো যে যতটুকু নারীদেরকে কবিতার মাধ্যমে প্রেজেন্ট করতে পারতো ওই ওকাজ মেলায় কবিদের আসরে তার কবিতা হতো শ্রেষ্ঠ এবং ওই কবিতাগুলান রেশমের কাপড়ে স্বর্ণের অক্ষরে লিখে কাবার গিলাফে মেরে রাখা হতো এই কবিতাগুলান ওকাজ মেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মানুষগুলান ওই কবিতাগুলান দেখে দেখে পড়তো আর হাতে তালি দিয়ে বাহাবা জানাতো বাহ এরা তো সুন্দর কবিতা লিখতে পারে এই জামানার মানুষের চেয়ে খারাপ কোন মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে মানুষগুলান একেবারে আধারে নিমজ্জিত তাদের কাছে কোনো আলো নাই তাদের কাছে কোনো জ্ঞানের আলো নাই দ্বীনের আলো আছে কিন্তু ভিতরে কোনো আলো নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানাতেই তিনি জন্ম লাভ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে হতে বয়স যখন তার 17 বছর কত বছর জোরে বলেন কোন কোন ঐতিহাসিক বলেছেন যখন তার বয়স 20 বছর একটা যুবকের বয়স যখন 20 বছর হয় তখন সত্য আর মিথ্যা সে পার্থক্য করতে পারে না পারে না তার কাছে সব কিছু পরিষ্কার তিনি ভাবলেন সমাজের এই অসঙ্গতি মানুষগুলান ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে যুদ্ধ শুরু করে দেয় ছোটখাটো বিষয় নিয়ে মারামারি শুরু করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি ফিজার যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি ভেবেছেন এই সমাজের মানুষগুলোকে আর যুদ্ধের দিকে যেতে দেওয়া যাবে না এই সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় তিনি সমবয়সী কিছু মানুষ নিয়ে একটা সংগঠন দাঁড় করালেন সবাই বলেন তো সংগঠনটির নাম কি জোরে বলেন শান্তি সংঘ আব্দুল্লাহ বিন জুমআনের বাসায় এই আব্দুল্লাহ বিন জুমআন ছিল তৎকালীন সময় একটু মাথা ধরা মানুষ ধনী পরিবারের সন্তান বংশীয়ভাবে তার ছিল অনেক মান মর্যাদা জুবায়ের তার বাসায় একটা বৈঠকের আয়োজন করলেন সমবয়সী যুবকদের নিয়ে তারা সেখানে কয়েকটা বিষয় আনলেন তার ভিতরে অন্যতম হলো আমাদের সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এর জন্য আমরা কাজ করব সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো এমন ধরনের সংগঠনও আমাদের ভিতরে এখন আছে না নাই যারা অনেক সময় দেখেছেন করোনাকালীন সময়ে তারা মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ইফতারি দিয়েছে আবার মানুষজন বাসা থেকে বের হতে পারে না এই সংগঠনগুলো কি কি জিনিস লাগবে তাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার মতন কাজ করেছে নাকি করে নাই এই করোনাকালীন সময়ে যখন ছেলে তার সব বাবাকে বাবার লাশ নিতে রাজি হয় না মায়ের লাশ সন্তান নিতে রাজি হয় না তখন এমন কিছু স্বেচ্ছাসেবী ছিল যারা নিজেদের জীবন বাজি রেখে লাশগুলো দাফন করেছে আছে না নাই সুতরাং এই যুবকদের হাতে আছে আগামীর ভবিষ্যৎ ঠিক কিনা এই যুবকরা যদি কোরআনের পথে থাকে ইসলামের পথে থাকে রাসূলের আদর্শের পথে থাকে আল্লাহর কসম করে বলি এই দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা যুবকদের হাতে আছে
আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সমবয়সী যুবকদের নিয়ে সংগঠন দাঁড় করালেন, নাম হলো হেল্পফুল ফুজুল। আমাদের রাষ্ট্রে যারা বহিরাগত অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে যা সকল মানুষজন আসবে ঘোরার জন্য, বেড়ানোর জন্য, ব্যবসার জন্য, আমরা তাদের নিরাপত্তা দেব। কারণ তাদের জানমালের নিরাপত্তা না থাকলে সেখানে মানুষ ব্যবসা করতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী যুবকদের আর একটা কন্ডিশন ছিল, তারা ধনীদের যে শোষণ নিপীড়ন গরিবদের উপরে সব সময় থাকে, ধনীদের দ্বারা যেন গরিবরা নিপীড়িত না হয় এই জিনিসটা নিশ্চিত করতে হবে। সুবহানাল্লাহ, পড়েন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সমাজে ধনীরা কি গরিবদের শোষণ করে না? যাদের টাকা আছে আর যাদের টাকা নাই, মান মর্যাদার দিক থেকে দুইজন কি এক? যার টাকা আছে সে গরিব মানুষকে অনেক সময় থাপ্পড় মারতে পারে, রিক্সাওয়ালাকে মারবে, কোনো বিচার হবে না। মাঠে যিনি কাজ করেন তাকে আঘাত করবে, কোনো বিচার নাই, কারণ তার একটু শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে। আমি যে গরিব মানুষ, আমার উপরে অত্যাচারের স্টিম রুলার চালারেও কোনো বিচার হবে না, এমন দু চারজন আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী যুবকদেরকে নিয়ে যে সংগঠন দাঁড় করালেন, তাদের একটা কর্মসূচি হলো যে আমার সমাজে যারা ধনী শ্রেণী আছে তারা যেন গরিব শ্রেণীর উপরে নিপীড়ন না করতে পারে এই জিনিসটা নিশ্চিত করতে হবে। সুবহানাল্লাহ, পড়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন কাজ করে যাচ্ছেন, কিন্তু দুই একদিনের উপকার হলেও চিরকালের জন্য সুফল বয়ে আনে না, দুই একদিনের জন্য ভালো থাকলেও স্থিরভাবে ভালো থাকে না, দুই একদিন ভালো থাকে তো আবার যা তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেলেন তিনি আরো অনেক কিছু বুঝতে শুরু করলেন, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এই যে সমাজের মানুষগুলান একের পর এক অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে, একের পরে এক তারা ন্যায়কে ভুলে গিয়েছে, একের পরে এক তারা আধারের দিকে নিমজ্জিত হয়ে নিজেদেরকে শেষ করে ফেলছে, কিভাবে তাদেরকে আধার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশন আছে না নাই? কারণ তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ, পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টিকোণ থেকে যখন তিনি হীরা গুহায় ধ্যানে চলে গেলেন, কিভাবে তার সমাজের মানুষগুলাকে আলোর পথ দেখানো যায়, খারাপি থেকে ফিরানো যায়, কিভাবে তাদেরকে জান্নাতের পথ দেখানো যায়, যখন তিনি হেরা গুহায় ধ্যানে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিব্রিল আমিনকে জানিয়ে তার নবুয়াতের সূত্রপাত ঘটিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জিব্রিল আমিন আসলেন হেরা গুহায়, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চেপে ধরে পড়লেন, মুহাম্মদ আপনি পড়েন। আমিন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, পড়েন। জিব্রিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধরে চাপ দিয়ে বললেন, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। রাসূল কি পড়তে জানেন? তিনি বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম দ্বিতীয়বার আবার রাসূলকে বুকের সাথে জড়িয়ে চাপ দিয়ে বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন, আপনি পড়েন। রাসূল বললেন, আমি পড়তে জানি না। জিব্রিল আমিন এবার বললেন, আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান ছেড়ে পড়েন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন কে? রাসূলের শিক্ষক কে? আমাদের মতন সাধারণ শিক্ষকদের কাছে রাসূল লেখাপড়া শেখেন? রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, পড়েন।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ঘটনার সম্মুখীন জীবনে কোনোদিন হন নাই। রাসূল ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করছি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, কারণ এমন ঘটনার সাক্ষী আমি কোনোদিন হই নাই, ঠিক কি না? এটা একটা মানে অন্যরকম ঘটনা। এমন ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনও পান নাই, কারণ জিব্রিল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এই প্রথম, আগে কখনো আসে নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কেমন স্ত্রী ছিলেন চিন্তা করেন, স্বামী যদি কোনো রকম ব্যবসা বাণিজ্যে লস হয়ে যায়, চাকরিটা চলে যায়, কিন্তু স্ত্রী স্বামীকে রেখে চলে যায়, এমন স্ত্রীও দু চারজন আছে না নাই? যে স্বামীর চাকরি নাই, স্ত্রীও আর নাই, ইনকাম নাই, স্ত্রীও নাই, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, স্ত্রীও চলে গেছে, এমন ঘটনা আছে না নাই? কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্যরকম স্ত্রী, সুবহানাল্লাহ, পড়েন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাকা লা তাসিলুর রহিম, হে নবী আপনি তো আত্মীয়দের সাথে সদাচরণ করেন, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি হতাশ হয়ে যাবেন না, ভয় পাবেন না, আমি খাদিজা বিশ্বাস করি যে আল্লাহ আপনাকে অপমানিত করতে পারে না। বলছেন কে? স্ত্রী তার স্বামীকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ রাসূল ভয় পেয়ে আছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, জীবন নিয়ে তিনি শঙ্কা বোধ করছেন যে আমি মনে হয় আর বেঁচে থাকবো। আবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি তো অসহায় মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন, সুবহানাল্লাহ, পড়েন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে কখনো অপমানিত করতে পারে না, কারণ আমি আপনি এমন একজন মানুষ, অন্যের বোঝাকে আপনি নিজের কাঁধে বহন করে অন্যের বোঝাটাকে হালকা করে দেন, মানুষের উপকার করেন, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে ভালো আচরণ করেন, সুতরাং আমি খাদিজা বিশ্বাস করি আল্লাহ আপনাকে কখনো অপমানিত করতে পারে না। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি তো অসহায় মানুষের জন্য পথ খোঁজেন, যে ব্যক্তিরা পথের দিশা পায় না আপনি তাদের জন্য পথ খোঁজেন, সুবহানাল্লাহ, পড়েন, হীরা গুহায় পথ খুঁজতে গিয়েছিল কাদের জন্য? এই আধারের ভিতরে যে মানুষ আছে তাদের জন্যই তো, ঠিক কি না? হে নবী আপনি আপনার জন্য চিন্তা করেন না, আপনি অসহায় মানুষের জন্য পথ খুঁজে দেন, কোন পথে গেলে তাদের ভালো হবে, কল্যাণ হবে, আপনি তো অসহায় মানুষের জন্য পথ খোঁজেন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে কখনো অপমানিত করতে পারে না। সুবহানাল্লাহ, পড়েন, তাকরিউজ জঈফ, আপনি তো মেহমানকে খাবার খাওয়ান নবী, আপনি কি করেন মেহমানদেরকে? কি করেন? খাবার খাওয়ান। আমরা এখানে যারা আছি, আমাদের বাসায় মেহমান আসলে আমরা সবাই খুশি হই, ঠিক না? সবাই হন, ঠিক তো বললেন, সবাই কিন্তু মেহমান পেলে খুশি হয় না, মেহমান হলো বাসার রহমত, মেহমানদেরকে খাবার খাওয়াবেন, রাগ করবেন না। এমন মানুষ আছে যে বাসায় মেহমান আসলে অন্যের কাছ থেকে ধার দিনা করে হলেও মেহমানকে সম্মান করে, ঠিক কি না? আবার এমনও মানুষ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, সব কিছু আছে, কিন্তু মেহমানকে সম্মান করে, এমন মানুষ মনে হয় দু চারজন নাই না? তাকরিউজ জঈফ, হে নবী আপনি তো মেহমানদেরকে খাবার খাওয়ান, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে অপমানিত করতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একবার একটা মহিলা তার দুইজন বাচ্চা নিয়ে আমাদের কাছে আসলেন, খাবার খেতে চাইলেন। কয়জন বাচ্চা? একটা মহিলা দুইজন বাচ্চা সহ আমাদের বাসায় এসে বললেন, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দেন।
কিন্তু বিশ্বনবীর বাসায় খাবার নাই, সুবহানাল্লাহ পড়েন, কি এক নেতা আমরা পেয়েছি, বাসায় খাবার নাই। আদর্শ তো এমন নেতাই হতে পারে, ঠিক কি না? নাকি ওই নেতা আমার আদর্শ যেই নেতা গরিব দুঃখীর মাল মেরে মেরে নিজের পকেট ভরেছে, এমন নেতা আদর্শ হতে পারে? কখনো পারে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা বাসায় খাবার খুঁজতেছেন কিন্তু পাই না। খাবার খুঁজতে 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 একটা মাত্র খেজুর তিনি পেলেন। কয়টা খেজুর? জোরে বলেন। মেহমান কয়জন? তিনজন। মেহমান কয়জন? খেজুর কয়টা? কাকে দেবে, কি করবে? খেজুরটা ওই মহিলার কাছে দিয়ে দিলেন। দিয়ে বললেন, আমাদের বাসায় কোনো খাবার নাই, এই একটা মাত্র খেজুর আমাদের বাসায় ছিল। ওই মহিলাটা খেজুরটা দুইটা টুকরা করে তার দুইটা বাচ্চাকে দিলেন। দুইটা বাচ্চা খেব খেজুর একটা খেয়ে ফেলল, নিজে কিছু খাই না। এখন বিশ্বনবীর বাসায় কোনো ধরনের কোনো খাবার অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ, আস্তে বলেন আরেকটু। এই যে বিশ্বনবী মহামানব, তার বাসায় এখন কোনো খাবার নাই। এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে নবী, আপনি তো মেহমানদেরকে খাবার খাওয়ান, নিজে খেয়েছেন কিনা এই চিন্তা চেতনা আপনার নাই? মেহমান এসেছে, বাসায় যা আছে খেতে দিতে হবে। হে নবী, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে অসম্মানিত করতে পারে। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, হে নবী, যেখানে মানুষগুলান বিপদগ্রস্ত হয়ে যায় আপনি তাদের কাছে এগিয়ে যান, কেউ সাহায্য করে না, কিন্তু আপনি বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ দেখে কখনো বসে থাকেন না। আপনি তো মানুষের কাছে যে সাহায্য করার জন্য চলে যান, এই গুণগুলো যার ভিতরে থাকতে পারে আমি বিশ্বাস করি তাকে আল্লাহ অপমানিত করতে পারে না। আল্লাহু আকবার। গুণগুলো খারাপ গুণ না ভালো গুণ? এর চেয়ে উত্তম গুণ পৃথিবীতে আর কোন মানুষের ভিতরে থাকবে? থাকবে। কিন্তু রাসূলের ভয় কোনোভাবেই যায় না, এমন ভয় জীবনে আর কোনোদিনও পান নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওরাকা ইবনে নফল, তার কাছে বিশ্বনবীকে নিয়ে গেলেন। নিয়ে যে বললেন, আপনার ভাতিজার দেখেন তো কি হয়েছে, তার সাথে এই 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 ঘটনাগুলান ঘটেছে। কিন্তু ওরাকা ইবনে নফল ছিল অনেক জ্ঞানী মানুষ, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছিল, তিনি ইঞ্জিলকে আরবি ভাষায় অনুবাদ করতেন, এত জ্ঞানী তিনি ছিলেন। ওরাকা ইবনে নফল বললেন, মোহাম্মদ, তুমি ভয় পেও না, যেই লোক যেই ব্যক্তি তোমার কাছে এসেছিল ওই ব্যক্তি আর কেউ না, ওই একই ব্যক্তি এসেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তোমার কাছে যিনি এসেছিলেন ওই ব্যক্তি গিয়েছিলেন কার কাছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই বলেন তো সব নবীদের কাছে এসেছিলেন কোন ফেরেশতা? জোরে বলেন। আল্লাহ যা দিয়েছেন সব এসে বলে দিয়েছেন নবীদের। সুবহানাল্লাহ পড়েন। তুমি ভয় পেও না, যাদেরকে নবুয়াত দেয়া হয়েছিল ওই কাতারে তুমিও চলে গিয়েছো। আল্লাহু আকবার। কিন্তু ওরাকা ইবনে নফল বলেন, কিন্তু একটা মাত্র আফসোস আছে। আফসোসটা কি? মুহাম্মদকে তিনি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, শোনো শোনো শোনো, ওই রবের কথা, ওই রবের দাওয়াত যখন তুমি মানুষের কাছে দিবে, সর্বপ্রথম তোমার আপনজনেরাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওরাকা ইবনে নফল রাসূলকে কি করছেন? ভবিষ্যৎবাণী করছেন যে মুহাম্মদ, তোমার কাছে যে ওহী এসেছে, তুমি তো এখন রিসালাত প্রাপ্ত হয়ে গিয়েছো, সুতরাং এই রিসালাতের দায়িত্ব যখন তুমি প্রচার করবা, সর্বপ্রথম তোমার বিরোধিতা যারা করবে তারা দূরের কোনো মানুষ নয়, তারা হলো তোমার নিজের মানুষ। ওরাকা ইবনে নফল আফসোস করে বললেন, হাই মুহাম্মদ, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম তাহলে আমি ওরাকা ইবনে নফল তোমাকে সমর্থন জানাতাম। এই ঘটনার পরে ওরাকা ইবনে নফল বেশি দিন বেঁচে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবুয়াত পেয়ে গিয়েছেন। নবুয়াত দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে?
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানালেন, হে নবী, আপনি না মানুষদেরকে আধার আধার থেকে দূর করে আলোর পথে নিয়ে আসতে চান, তাদেরকে আপনি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার কোন জিনিস খুঁজতেছেন? আমি আল্লাহ আপনাকে জানালাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে নূর নামক যেই কিতাবটা দিয়েছি, সবাই বলেন তো নূর নামক গ্রন্থের নাম কি? কুরআনের অনেকগুলা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো নূর। নূর মানে কি? আলো। এই আলো যদি প্রজ্বলিত হয়, কোনো আধার থাকতে পারে? কোনো অপসংস্কৃতি থাকতে পারে? এই কুরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, সুদ থাকতে পারে? ঘুষ থাকতে পারে? জেনা থাকতে পারে? রাহাজারি থাকতে পারে? এই এই কুরআনের নূর যদি মানুষের কাছে চলে আসে, ক্ষমতার বলে কেউ কোনোদিন অন্যকে অপমান অবদস্থ করতে পারে না, চিল্লায় বলেন ঠিক কি না? হে নবী, আমি আপনাকে নূর দিয়েছি, এই নূরের আলোই ওই যে সমাজের মানুষগুলান আধারে তাদেরকে নিমজ্জিত করে ফেলেছে, ওই আধার এই নূর নামক গ্রন্থর আলোর মাধ্যমেই আধারগুলো দূর হয়ে সমাজে আলো প্রতিষ্ঠা হয়ে যাবে। লিতুখরিজান্নাস, হে নবী, আপনি মানুষদেরকে আধার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন, মিনাজ-জুলুমাত ইলান নূর, আধার থেকে নিয়ে আলোর পথ দেখাবেন। এই জন্য দিয়েছি আমি আল কুরআন। সুবহানাল্লাহ পড়েন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে আমি এখন কুরআন দিয়ে দিয়েছি, আপনার কাছে আমি ওহী নাজিল করতেছি, সব আপনি প্রচার করবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু হঠাৎ করে রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। এই ওহী বন্ধর সময়কে বলা হয় ফিতরাতুল ওয়াহী। কিছুদিন নবীর কাছে আর ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিন্তিত হয়ে গেলেন, যে আল্লাহ আমাকে জানিয়ে দিচ্ছিল, আমি সব জানাচ্ছিলাম, এখন বন্ধ হয়ে গিয়েছে, আর তো জানাতে পারে না, টেনশন আছে না নাই? জোরে বলেন। কিন্তু একদিন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম নবীর কাছে এসে বললেন, নবী আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই সময় আল্লাহর নবীর মাথা থেকে টেনশন একটু নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন পথ চলছেন, পথ চলতে চলতে বিশাল একটা আওয়াজ, কোন জায়গা থেকে আওয়াজটা এসেছে, রাসূল ডানে তাকালেন কিছুই দেখলেন না, বামে তাকালেন কিছুই দেখলেন না, সামনে তাকালেন কিছুই পেলেন না, পিছনে তাকালেন কিছুই পেলেন না। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে দেখলেন, আকাশ আর জমিনের মাঝামাঝি জায়গায় বিশাল বড় চেয়ার নিয়ে কে যেন বসে আছে। রাসূল আবার ভয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, এমন দৃশ্য আগে কখনো দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনাকে পাশ কাটিয়ে চলে যাবেন, পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় রাসূল মাটির সাথে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আবার উঠলেন, আবার উঠে বাসায় যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব ঘটনা তিনি খুলে বললেন। রাসূল বললেন, আমার গায়ে জ্বর চলে এসেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। কিন্তু সব ঘটনাগুলান উপর থেকে দেখে একজন, তিনি কে? রাসূলের কম্বলের শুই কম্বলের ভিতরে রাসূলকে ঢেকে দেওয়া হলো, রাসূল আরাম করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে জানালেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জবানটা ছেড়ে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলের ভিতরে লুকানো লোক, ওঠো। আল্লাহু আকবার। কম্বলের ভিতরে লুকানো লোক, ওঠো, কুম ফাংদির, তুমি দাঁড়িয়ে যাও। তুমি না একটু আগেই পথ খুঁজতেছিলে কিভাবে জাহেলিয়াতের মানুষগুলাকে আলোর পথ দেখানো যায়, তুমি না পথ খুঁজতেছিলে কিভাবে মানুষগুলাকে আলোর পথ জান্নাতের পথ দেখানো যায়, তা তুমি যদি শুয়ে থাকো জান্নাতের পথ দেখাবে কে? কুম ফাংদির, তুমি ওঠো।
তুমি দাঁড়িয়ে যাও। এই দাঁড়ানো সেই দাঁড়ানো নয়, এই দাঁড়ানো হলো দিনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে বাধাহীন ভাবে ইমানটা বুকে লালন করে। রাসূল এর পরে আর একদিনও টেনশন করেন না, ইসলামকে বুকে লালন করে দাঁড়িয়েছেন, ঠিক কিনা? কুম ফাংদির অরব্বাকা ফাকাব্বির, নবী আমার রবের বড়ত্ব মহত্ব বাণীগুলান মানুষের কাছে তুমি জানিয়ে দাও। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আমি যা জানিয়েছি আপনি সব প্রচার করে দেন, কম্বলের ভিতরে লুকিয়ে থাকলে এখন আর হবে না, আপনি ওঠেন মানুষকে জানিয়ে দেন। কিন্তু একটা কথা মনে রাখবেন নবী, আমি আপনাকে যা জানিয়েছি আপনি যদি সামান্য একটুও গোপন করেন তাহলে আপনি আপনার উপরে অর্পিত দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারেন নাই। আল্লাহ বা সতর্ক করছেন, হে নবী যতটুকু দিয়েছি অতটুকুই আপনি প্রচার করবেন, যদি একটু মাত্র আপনি গোপন করেন তাহলে আপনার উপরে যে দায়িত্ব দিয়েছি আপনি দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটা আশার বাণী শোনালেন। কি শোনালেন, জোরে বলেন, একটা আশার বাণী শোনালেন। কি সেটা? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি মানুষদের কাছে বলবেন, কোনো সংকোচ বোধ করবেন না, দ্বিধা বোধ করবেন না, ভয় পাবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। গ্যারান্টি দিচ্ছেন কে? কাকে? তার নবীকে। এখন আর নবীকে পাই কে? সুবহানাল্লাহ। পড়েন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন আল্লাহর নবী সব কিছু প্রচার করেছেন, একটু মাত্র গোপন করে নাই। যদি কেউ রাসূলের নামে অপবাদ দেয় একটু মাত্র গোপন করেছে, সে অবশ্যই অবশ্যই রাসূলের নামে মিথ্যা বলেছে। রাসূল একটু মাত্র কোনো কিছু গোপন করে, বিদায় হজের ভাষণে অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পরে সকলকে উদ্দেশ্য করে রাসূল বললেন, শোনো আজকের উপস্থিতি তোমরা শোনো, আমার উপরে যে দায়িত্ব এসেছিল রিসালাতের দায়িত্ব, এই দায়িত্বগুলোকে আমি তোমাদের মাঝে যথাযথভাবে পৌঁছে দিয়েছি। সবাই এক বাক্যে স্বীকার করলেন, হে নবী আপনি আপনার উপরে যে দায়িত্ব এসেছে আপনি সব কিছু আমাদেরকে বলেছেন, একটাও গোপন করেন নাই। আল্লাহ রসুল বললেন, যারা আসে নাই তাদেরকেও এই কথা জানিয়ে দিবা, কারণ তোমরা হলে সাক্ষী, ঠিকই না? আমি রসুল যে তোমাদের কাছে একটুও গোপন করি নাই, তোমরা তার সাক্ষী, যারা আসে নাই তাদেরকে জানিয়ে দিবা। ওই জন্য আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি বলবে একটু মাত্র রাসূল গোপন করেছে সে অবশ্যই অবশ্যই রাসূলের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। রাসূল একটু মাত্র কি গোপন করেছিলেন নাকি সব বলেছে? জোরে বলেন। রাসূলের সব প্রচার করার মাধ্যমে আজকে আমরা সুন্দর একটা ইসলাম পেয়েছি, সুবহানাল্লাহ। পড়েন এরপরে আল্লাহ জানালেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আমি আল্লাহ আপনাকে নিজেই সাহায্য করব, বাঁচাবো, আপনাকে নিজেই শেল্টার দেব, কাউকে লাগবে না, সুবহানাল্লাহ। পড়েন এই আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দেহরক্ষী ছিল, কি ছিল? কিছু বডিগার্ড ছিল, বডিগার্ড, রাসূলের কিছু বডিগার্ড থাকতো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সফরে যেতেন তখন এই মানুষগুলান তাদের সাথে সাথে যেত, কারণ রাসূলকে কখন কারা আক্রমণ করে বলা যায় না। রাসূল যখন বাসায় থাকতেন তখন তাকে পাহারা দিতেন কিছু বডিগার্ড, রাসূলের সাথে কি করত? থাকতো। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন রাতে ঘুমাচ্ছেন না, ঘুম আসছে না। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি কেন ঘুমান না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছের কোনো সাহাবী যদি আমাকে একটু পাহারা দিত তাহলে আমি ঘুমাতে পারতাম, সুবহানাল্লাহ। পড়েন হঠাৎ তারা অস্ত্রের ঝনঝনানির আওয়াজ শুনতে পেল,
জিজ্ঞাসা করা হলো কে তুমি ওদিক থেকে জবাব আসছে আমি সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ পড়েন কিসের জন্য তুমি এসেছো তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাকার আওয়াজ শুনতে পেয়েছি যদি আমার কোনো একান্ত ব্যক্তি আমাকে একটু পাহারা দিত তাহলে কি করতে পারতাম রাতে ঘুমাতে পারতাম আচ্ছা আপনারা কি রাগ হচ্ছেন আমরা কি শেষ করব একটু কথাবার্তা বলেন ইনশাআল্লাহ নাকি যদি ভালো না লাগে বলবেন আমরা মোনাজাত করে শেষ করব ইনশাআল্লাহ চলবে চলবে কিছু সময় তখন হঠাৎ করে আওয়াজ শুনতে পেল যে অস্ত্রের ঝনঝনানির আওয়াজ তুমি কে ইয়া রাসূলুল্লাহ আমি সাদ রাদিয়াল্লাহু আনহু কি করতে এসেছো আমি আপনাকে পাহারা দিতে এসেছি তিনি পাহারা দিলেন রাসূল ঘুমিয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল এমন ঘুম দিলেন আমরা অনেক সময় ঘুমের ভিতরে কি নাক ডাকি না জোরে বলেন আমি রাসূলের এই নাক ডাকার আওয়াজ শুনতে পেয়েছি সুবহানাল্লাহ পড়েন রাসূলের বডিগার্ড আছে না নাই কিন্তু সূরা আল মাইদার 67 নম্বর আয়াত যখন নাজিল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীকে জানালেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হে নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে নিরাপত্তা দেব এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সব বডিগার্ড গুলোর চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিলে যে আমাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন কে তাহলে এখন আর আমার বডিগার্ডের কোনো দরকার তোমাদের সব ছুটি আজকে থেকে আর আমাকে পাহারা দিতে হবে কারণ আমি কার জিম্মায় আল্লাহর জিম্মায় আমাদেরও বডিগার্ড অনেক সময় আসে না নাই যদি একটা আপনি একটু অর্থবিত্ত শিল্পপতি হন আপনার অনেক বডিগার্ড আসে না নাই আপনি একটু অনেক বড় ব্যবসা করেন আপনার চতুর্দিকে বডিগার্ড আর আপনি যদি রাজনৈতিক নেতা হন তাহলে বডিগার্ডের তো কোনো অভাবই নাই মন্ত্রী যদি রাস্তা দিয়ে আসে মানুষজন হসপিটালে যেতে মারা যাক ওটা কোনো দেখার দরকার নাই তার নিরাপত্তা লাগবে এমন নেতা আমাদের দেশে নাই জোরে বলেন সবাই বাঁচতে চায় কেউ মরতে চায় না কিন্তু এই ফাঁকে এই সুযোগে কখন মালাকুল মাউত এসে প্রাণ পাখিটা নিয়ে চলে যায় সবাই গুলি তাক করে থাকে নেতা এখন হসপিটালে চতুর্দিকে গুলি নিয়ে দাঁড়ায় আছে সবাই প্রহরীরা নিরাপত্তা দিচ্ছেন আছে না নাই চতুর্দিকে একটা মাছিও যদি ওখানে ঢোকে তাও সিসি ক্যামেরায় ধরা পড়ে একটা মশা যদি যায় সিসি ক্যামেরায় ধরা পড়ে এমন উন্নত মানের সিসি ক্যামেরা নাই আছে কিন্তু কোন ফাঁকে যে মালাকুল মাউত এসে নেতা রুহটা নিয়ে চলে গিয়েছে মেশিং ম্যান মেশিন হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মারতে পারে দেখতে পারে না এখন আল্লাহ যেহেতু আমাকে তার জিম্মায় নিয়ে নিয়েছে আমার বডিগার্ডের আর কোনো দরকার নাই তোমাদের ছুটি সুবহানাল্লাহ পড়েন কারণ আল্লাহর নবীকে বাঁচাবেন কে বাঁচানোর মালিক কে মরণের মালিক কে সুতরাং আল্লাহ যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় হাজারো অন্যায় করে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে মারা যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা বাঁচাবেন কে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আমি আপনাকে বাঁচাব কে কি করলো কে কি বলল কোন ভয় কোন সংকোচ বোধ আপনার ভিতরে কিছুই রাখবেন না বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বি আপনার কাজ হবে আপনি শুধু প্রচার করবেন আর আমি আল্লাহ আপনার সাথে আছি এখন আর রাসূলকে আর কোন ভয় ধরতে পারে না এই আয়াত যখন নাজিল হয় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজদে যুদ্ধে যাচ্ছিলাম হঠাৎ একটা ঘন বৃক্ষ একটা বন আমরা দেখতে পেলাম ঘন বৃক্ষ সম্পন্ন একটি জায়গা সেখানে যে যখন আমরা পৌঁছালাম তৎকালীন যুগের যুদ্ধগুলন ছিল পায়ে হেঁটে ঘোড়ার উপরে গাধার উপরে চড়ে ঠিক কি না উটের উপরে চড়ে নাকি বিমানে যাওয়া যেত বাসে যেত না পায়ে হেঁটে যেতে হতো কষ্ট আছে না নাই এরপরে মরুভূমির উত্তপ্ত রোদ
বালুর ভিতরের রোদ কত কঠিন, আপনারা তো জানবেন অবশ্যই, আপনারা এলাকার মানে আপনাদের এলাকায় একটু রোদ বেশি পড়ে, ঠিক না? ফাঁকা জায়গা বেশি, গাছগাছালি কম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা সেই বৃক্ষ সেই বনের কাছে পৌঁছালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ারটা তার অস্ত্রটা গাছের সাথে ঝুলিয়ে তিনি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। সাহাবীরা ছায়ার জন্য দিকবিদিক ছোটাছুটি করছিলেন, কিন্তু ক্লান্ত শরীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে সাহাবীরা যখন বিভিন্ন দিকে ছায়ার জন্য ছোটাছুটি করছেন, হঠাৎ কে একজন এসে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারখানা গাছ থেকে পেড়েছে। পাড়ার পরে তলোয়ারটা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাবে। ইন দ্য মেন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙিয়ে দিলেন কে? রাসূল জেগে গেলেন, তিনি রাসূলকে মারতে যাবে। ওই ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, আমি তো তোমাকে এখন মেরে ফেলবো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় বলে ফেললেন, আমাকে বাঁচানোর মালিক একজন, তিনি কে? ওই ব্যক্তিটা দ্বিতীয়বার আবার বললেন, আমি তো তোমাকে এখন কতল করব, হত্যা করব, মেরে ফেলবো, তোমাকে কে বাঁচাবে? রাসূল একই কথা বললেন, আমাকে বাঁচানোর মালিক একজন, তিনি কে? দুইবার যখন বলা হয়ে গেল, তখন হঠাৎ ওই ব্যক্তির হাত থেকে তলোয়ারটা এমনি এমনিতেই মাটিতে পড়ে গেল। বাঁচিয়েছেন কে? বাঁচার সিদ্ধান্ত কার হাতে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাঁচানোর মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। ওই ব্যক্তিটা রাসূলের পাশে বসা, সাহাবীরা চতুর্দিক থেকে আসলেন। যখন ওই ব্যক্তিটা বসা, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটা আমাকে হত্যা করার জন্য এসেছিল, কিন্তু হত্যা করতে পারে নাই, আমাকে বাঁচিয়েছেন আল্লাহ। অতঃপর ওই ব্যক্তিটা ওখানে বসা ছিল, কিন্তু এই ঘটনার পরেও ওই ব্যক্তিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই, ক্ষমা করে দিয়েছে, কিছুই বলে নাই। আল্লাহু আকবার, বলে না রে, কি দয়ার নবী! আদর্শ হতে পারে এমনই একজন মানুষ আমাদের, ঠিক না? যেই মানুষ জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই, যেই মানুষ জীবনে কোনোদিন অন্যের অর্থ সম্পদ জোর করে আত্মসাৎ করে নাই, যেই মহামানব অন্যের বোঝা নিজের কাঁধে বহন করেছেন, যেই মহামানব অন্যের জন্য পথ খুঁজেছেন, যেই মহামানব কিয়ামতের দিন উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে, এমন ব্যক্তি বাদ দিয়ে কোন মিথ্যু কোন ধোকাবাজ নেতাকে আমরা আদর্শ মানতে পারি না। জবান ছেড়ে বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা জন্য আল্লাহর নবী আদর্শ। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমাল আখিরা, যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে ওই ব্যক্তি রাসূলকে আদর্শ হিসাবে মানবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যেই ব্যক্তি সব সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এই তিনটা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি কেবলমাত্র রাসূলকে আদর্শ হিসাবে মানবে। সবাই রাসূলকে আদর্শ হিসাবে মানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মহামানবের অনুসারী অনুকরণকারী হতে গেলেও নিজের ভিতরে কিছু স্পেশাল গুণ থাকা দরকার আছে না নাই? আছে। সবাই রাসূলকে আদর্শ হিসাবে মানতে পারবে না? তাহলে এই যে তিনটা গুণের কথা বললাম, আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? এক নম্বর, বিশ্বাস করব কাকে? দুই নম্বর, বিশ্বাস করব কোন জিনিস? আখেরাত। কোন জিনিস? আখেরাত। আর তিন নম্বর, সব সময় আল্লাহকে আমরা কি করব? স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি সব সময় আপনার ভিতরে থাকে, আপনার দ্বারা অন্যায় করা কখনোই সম্ভব হতে পারে না। কারণ যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন
তাকে সব সময় স্মরণ করে চলে, খারাপ কাজ করার সময় তার বিবেক তাকে হুট করে বাধা দিবে যে খবরদার এই কাজ তুমি করো না, আল্লাহ খুশি না তুমি এই কাজ করো না। সুতরাং আমরা আদর্শ মানবো কাকে? সবাই বলেন আল্লাহকে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে অনুসরণ অনুকরণ করে না গেলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত তার সুপারিশ পাওয়া সম্ভব, আর তার সুপারিশ না পেলে জান্নাত কখনো সম্ভব না। সুতরাং এই আয়াত যখন নাজিল হলেন তখন এই ঘটনা ঘটে গেলেন, আল্লাহ তার নবীকে বাঁচালেন। এরপরে আল্লাহ সব আল্লাহর নবী সব কথাগুলো মানুষের কাছে প্রচার শুরু করলেন। ওই যে উরাকা ইবনে নফল, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সর্বপ্রথম বাধা দিবে তোমার কাছের মানুষ। আপনারাও একটু খেয়াল করে দেখেন ওই ভবিষ্যৎবাণী গুলান যথাযথ খেটে গিয়েছে। কারণ রাসূল যখনই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন তার চাচারা তার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আবুল আহাব কে ছিলেন? আল্লাহর নবীর চাচা। আল্লাহর নবীর চাচিও তার রাসূলকে মানে নাই, তার ভাতিজাকে নবী হিসাবে মানে নাই। ওদিকে আবু জেহেল বিরোধী, চাচারা বিরোধী, কিন্তু রাসূল কারোর কথায় ডরে না, কারোর কথায় ভয় পায় না, ঠিক কিনা? কারণ জিম্মাদার কার হাতে? আল্লাহর হাতে। এক পর্যায়ে রাসূলকে থামানোর পেছনে তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, কারণ মুহাম্মদ তো নিজের কথা বলে না, বলে মুহাম্মদ আমাদের কাছে কোনো অর্থ সম্পদ চাই না, মুহাম্মদ আমরা যে গদিতে আছি ওই গদিতেও বসতে চাই না, কিন্তু ঝামেলা কোথায়? ঝামেলা এক জায়গায় আছে না নাই? জোরে বলেন, মুহাম্মদ আমাদের গদি চায় না, এটা ঠিক আছে, কিন্তু মুহাম্মদ যে আদর্শের কথা বলে ওই আদর্শ মানলে আমাদের গদি থাকবে? ঝামেলা এক জায়গায়। সব নবীরা দাওয়াত দিয়েছেন, কার দাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়েছেন তারা যে তাদের বিরোধিতা করেছিল, কারণ ছিল একটা, কয়টা? আর জোরে বলেন কয়টা? তাদের একটাই মাত্র অপরাধ ছিল তারা মহাপ্রশংসিত রবের উপরে ইমান আনার কারণে সমকালীন বাতিলেরা তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। ওই জন্য কারণ কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং প্রতারণামূলক মামলা দিক, ধর্ষণের মামলা দিক, খুনের মামলা দিক, গুণের মামলা দিক, হত্যার মামলা দিক, কোনটাই ঠিক নয়, ঠিক মাত্র একটা, তারা মহাপ্রশংসিত রবের উপরে ঈমান আনার কারণে তাদেরকে সমূলে নির্মূল করার চেষ্টা চলেছে। জবান ছেড়ে বলেন ঠিক কিনা? কারণ কয়টা? এ কারণ বলে দিয়েছেন কে? আল্লাহ। তাদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো তুমি আল্লাহর উপরে ঈমান আনবা কেন, আমাদেরটা মেনে চলবা? তাহলে আমাদেরটা না মেনে যখন তুমি রবের কথা বলবা তখন আমার চেয়ার আর থাকবে না। এখন মুহাম্মাদের ব্যক্তিগত কোনো আক্রোশ না থাকলে আক্রোশটা এখন চরম পর্যায়ে চলে গিয়েছে। কি করো? মুহাম্মাদকে থামাতে হবে। কিভাবে থামাবা? আবু জেহেলের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। সংসদ ভবনের নাম কি? জোরে বলেন, দারুন নাদওয়া। তিনি বিভিন্ন গোত্রের মানুষদের নিয়ে দারুন নাদওয়ায় বৈঠকের আবেদন করলেন, আহ্বান জানালেন যে কঠিন এক মিটিং হবে, রুদ্ধদ্বার বৈঠক। কারণ মুহাম্মদ যে হারে তার দিনের প্রচার প্রসার শুরু করেছে, মানুষজন তার দলের দিকে যেভাবে চলে যেতে শুরু করেছে, আমাদের অস্তিত্ব বেশি দিন থাকবে, এখনই এদেরকে থামাতে হবে। কিভাবে থামাবা? আসো আমরা মিটিং করি। মানুষজন সবাই আসতেছেন, সবাই আসতে আসতে হঠাৎ করে দেখেন দরজার কাছে বিশাল একজন শায়েখ, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে লম্বা জুব্বা আছে। হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করলো, শায়েখ আপনি কে? আপনাকে তো এর আগে কখনো দেখি নাই, আপনি কোন জায়গার শায়েখ? তিনি বললেন, আমি নাজদের শায়েখ। আজকে তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে কিরূপ নীতিমালা প্রণয়ন করতে চাচ্ছ আমি একটু যাচাই বাছাই একটু জানার জন্য এসেছি। মতলব খারাপ না ভালো? জোরে বলেন। এই ব্যক্তি শায়েক মানুষ, কিন্তু এই ব্যক্তি কিন্তু ভালো মানুষ। এটা হলো শয়তান। এটা কে?
জোরে বলেন শয়তান। মিটিং শুরু, আবু জেহেল সভাপতি, সভাপতি কে? আবু জেহেল। আচ্ছা ঠিক আছে, পরামর্শ নিচ্ছে, তোমাদের কারোর কোনো পরামর্শ আছে নাকি? আবুল আসওয়াদ নামে একজন ব্যক্তি বলল, লেডার আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ তোমার? এই যে মুহাম্মদকে যদি আমাদের এই এলাকা থেকে দূরে কোথাও আমরা রেখে আসতে পারি, তাহলে মুহাম্মদ আমাদের সমাজে আর দাওয়াত দিয়ে মানুষগুলো তার দলে নিতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন, অনেক দূরে কোথাও আমরা তাকে রেখে আসি, কিন্তু শয়তান বসা আছে না নাই? তিনি বললেন, দাঁড়াও আমার একটা কথা আছে, তুমি যে পরামর্শ দিয়েছ লেডার, এই পরামর্শ কিন্তু যথাযুক্ত পরামর্শ না। কেন? যুক্তি কি? এইবার শয়তান যুক্তি দেখাচ্ছে, লেডার মুহাম্মাদের কাছে এমন কিছু কোয়ালিটি আছে, মুহাম্মাদের এমন কিছু গুণ আছে, মুহাম্মাদকে আপনি যেখানেই রেখে আসবেন না কেন, ওই জায়গার মানুষগুলাকে তার নীতি দিয়ে, তার আদর্শ দিয়ে মানুষদেরকে বশ করে তার দলে এনে ওরা সকলে মিলে এবার আপনাদের উৎখাত করার জন্য ষড়যন্ত্র করবে। শয়তান কি করছে? পরামর্শটাকে আবার রিনিউ করছে, পরামর্শের উপরে পরামর্শ দিচ্ছে যে লেডার, তাকে দূরে পাঠানো আমাদের ঠিক হবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের দিকে ডাকে না, ডাকে কার দিকে? জোরে বলেন আল্লাহর দিকে। সুতরাং আল্লাহর দিকে মানুষ যখন এসে যাবে, মুহাম্মাদের দলে যখন ভারী হয়ে যাবে, তখন আপনাদের বিরুদ্ধে আবার সে যুদ্ধ করবে, জিহাদ করবে, আপনাদের বিরুদ্ধে আবার সে কথা বলবে। আচ্ছা তোমার পরামর্শ বাতিল। আচ্ছা তোমাদের আরো কারো পরামর্শ আছে নাকি? তখন আবুল বাখতারে নামে একজন বলল, লেডার আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ তোমার? তিনি বললেন, লেডার এই মুহাম্মাদকে যদি আমরা কোনো ঘরের ভিতরে, আবদ্ধ ঘরের ভিতরে আটকিয়ে রাখতে পারি, তাহলে সে আর দিনের দাওয়াত মানুষের কাছে দিতে পারবে না। নাউজুবিল্লাহ, শয়তান আছে না নাই? তিনি বললেন, লেডার আমার একটা কথা আছে। কি? আবুল বাখতারি যে পরামর্শ দিয়েছে, এটাও যথাযুক্ত পরামর্শ না। কেন? লেডার এই মুহাম্মাদের কাছে এমন একটা নূর আছে, এমন একটা আলো আছে, তাকে যদি আবদ্ধ ঘরে রেখে দেন, এরপরেও আলোর শিখা বাইরে চলে যেয়ে ওই আলোই মানুষগুলো আলোকিত হয়ে যাবে। আপনাদের একটু বললেই বুঝতে পারবেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের এলাকায় ছাদের ঘর আছে না? ছাদের ঘরের ভিতরে চতুর্দিক থেকে জানালা লাগিয়ে, দরজা লাগিয়ে যদি আপনি ঘরের ভিতরের আলোটা জ্বালিয়ে দেন, জালনার ফাঁক, দরজার একটু ফাঁকা ছিদ্র আছে না নাই, ওই ছিদ্র দিয়ে আলো কি ঘরের ভিতরে থাকে নাকি বাইরে চলে যায়? জোরে বলেন। জানালার যদি অল্প একটু ছিদ্র থাকে, ওই ছিদ্রর আলো দিয়ে, ওই ছিদ্রর ফাঁকা দিয়ে আলোগুলো, আলোর শিখা বাইরে পৌঁছে যায়। লেডার আপনি মুহাম্মদকে আটকিয়ে রেখে করবেন কি? তার কাছে এমন আলো আছে যে আপনার দরজার ফাঁকা দিয়ে হলে ওই আলো জমিনে ছড়িয়ে পড়ে মানুষগুলান আলোকিত হয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নূর দিয়েছেন, ওই নূরের নাম কি? মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার কাছে যে নূর দিয়েছি, এই নূর কিন্তু স্বাভাবিক নূর নয়, এই আলো কিন্তু স্বাভাবিক আলো না, এই আলো দিয়েছেন স্বয়ং আল্লাহ। লেডার বলল, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, কি করা যায়? তখন এইবার শয়তান পরামর্শ দিচ্ছে, লেডার একটা মাত্র পথ আমাদের খোলা আছে, সেটা হলো আমরা যদি মুহাম্মাদকে হত্যা করে ফেলি, তাহলে এই দিনের দাওয়াত সে আর দিতে পারবে না, আমাদের পথের কাঁটাও আর থাকবে না। নাউজুবিল্লাহ, এত আস্তে! তারা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, দারুন নাদওয়াই। আবু জাহেল পুরস্কার ঘোষণা করলো যে 100 লাল উট দেব যে মুহাম্মাদের কল্যাণে আসতে পারবে, যে মুহাম্মাদকে হত্যা করতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সব পরিকল্পনা দেখেন একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তারা যে ষড়যন্ত্রের ছক এঁকেছে, তারা যে কৌশল এঁকেছে, ওই কৌশলগুলান ব্যর্থ করে দিতে আমি আল্লাহর কৌশলই যথেষ্ট, আমি আল্লাহর চেয়ে উত্তম কৌশলই পৃথিবীতে আর কেউ
আমি আমার নবীকে বাঁচাবো, তোমরা মারার ষড়যন্ত্র করে লাভ আছে? নবী আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি মক্কায় থাকার দরকার নেই, মদিনায় চলে আসেন। আল্লাহু আকবার বলেন। বাঁচালেন কে? দিনের দাওয়াত থেকে সরে গেছেন। বাল্লিক মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা, কি মিথ্যা হয়েছে? জোরে বলেন। মারার ষড়যন্ত্র আছে না নাই? সুতরাং দিনের পথে থাকতে গেলে, ইসলামের পথে থাকতে গেলে, ইমানের পথে থাকতে গেলে ঝামেলা আছে না নাই? কষ্ট আছে না নাই? জেল আছে না নাই? হুমকি আছে না নাই? এরপরে ইমানদার কি কখনো এই রাস্তা ছেড়ে যেতে পারে? ইমানদার কখনো এই পথ ছেড়ে যেতে পারে? তারা সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? ওয়ালা রব্বিহিম ইতাওয়াক্কালুন। সব ফয়সালা ওখান থেকে হয়। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু ডিসাইড করেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাচ্ছেন, হে নবী আপনি মন খারাপ করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনি যেই দিনের দাওয়াত দিচ্ছেন, আপনি যেই দিনে হকের দাওয়াত দিচ্ছেন, আপনি যে আমার বাণীগুলান মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এই জন্য আপনি যে শুধুমাত্র বাধার সম্মুখীন হয়েছেন এইটা কিন্তু না। আপনার আগেও যে সকল নবীরা এসেছিল, আপনার আগেও যে সকল রাসুলরা এসেছিল, তারা এই একটা মাত্র অপরাধে তারা তাদের সমগোত্রীয় মানুষগুলান তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। অপরাধ কয়টা? একটা। আল্লাহর পথে তুমি কেন ডাকবা? তুমি আমাদের পথে থাকবা, আমাদের সাথে থাকবা। হে নবী আপনি মন খারাপ করবেন না, এটা শুধু আপনার উপরেই নয়, আপনার আগেও যারা এসেছিল তাদের উপরে ওই একই অত্যাচার আছে না নাই? জোরে বলেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ অনুরিয়া ফিরাউনা ওয়াহামানা, আছে না নাই? যখন ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনের দাওয়াত দিয়েছেন, তখন ফিরাউন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, হামান তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আছে না নাই? ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। হে নবী আপনি মন খারাপ করবেন না, হতাশ হবেন না, কারণ সমাজে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যারা সমাজের ভিতরে দুর্বল শ্রেণীর মানুষ কিন্তু তাদের ঈমান আছে না নাই, এই দুর্বল শ্রেণীর মানুষ গোলানের হাতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেব। আপনি টেনশন করবেন না। আলাল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদ, জমিনের ভিতরে যারা, যাদের কোনো ক্ষমতা নেই, যারা ছিল অসহায়, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই মানুষগুলাকে, ওই দুর্বল মানুষগুলাকে কি করব, ক্ষমতার আসনে বসাবো। হে নবী আপনি টেনশন করেন কেন, আমি আসি তো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস, আমি তো আপনার সাথে আছি, আপনার রক্ষা করব তো আমি, আপনাকে ক্ষমতায় বসাবো আমি। আল্লাহ যাকে ক্ষমতায় বসাতে চায় তাকে কেউ রোধ করতে পারে? এখন আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ পড়েন। বানালেন কে? চলে বলেন আল্লাহ। দুর্বল থেকে এখন সবল বানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এখন আর ভয় পায় না, রাসূল এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। সুবহানাল্লাহ পড়েন। অন্যায় করলে সাজা আছে না নাই? মানুষের উপরে জুলুম করলে সাজা, হত্যা করলে সাজা, খুন করলে সাজা, গুম করলে সাজা। রাসূল যখন ক্ষমতায় আতিষ্ঠিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা অপরাধের আয়াত যখন নাজিল করলেন, আল্লাহর রাসূল যখন ওই অপরাধের আয়াতগুলো বাস্তবায়ন করা শুরু করলেন, সমাজের ভিতর থেকে অন্যায় অপকর্ম সমূলে নির্মূল হয়ে গিয়েছে। এখন আর কেউ অন্যায় করে না, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন আর চোর চুরি করে না, চুরি করলে শাস্তি আছে না নাই? খুন করলে, গুম করলে শাস্তি আছে না নাই? একটা একটা করে শাস্তি যখন বাস্তবায়ন হয়ে গিয়েছে, তখন সমাজ থেকে একেবারেই অন্যায় অপকর্ম সমূলে
নির্মূল হয়েছে। ওই জন্য রাসূল অতদিন পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি অন্যায় অপকর্ম দূর করতে পারে নাই যতদিন পর্যন্ত না কুরআন আসে নাই, ঠিক কিনা? যখনই কুরআন এসেছে রাসূল একটা একটা করে আইনগুলো যখন বাস্তবায়ন করেছে সমাজ থেকে আধার এমনভাবে দূরীভূত হয়ে আলো প্রতিষ্ঠিত হয়েছে যেই সমাজে এখন আর কোনো আধার নাই। সুতরাং মানুষগুলান যদি ঈমান আনতে পারে তাদের অভিভাবক হয়ে যায় স্বয়ং আল্লাহ। কে? জোরে বলেন, ঈমানদারদের অভিভাবক কে? বিশ্বাস হয়? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমার উপরে ঈমান এনেছে আমি আল্লাহ নিজে তাদের অভিভাবক হয়ে গিয়েছি। আর আমি যাদের অভিভাবক হয়েছি আমি আল্লাহ তাদের দুইটা পুরস্কার দিয়েছি। কয়টা? জোরে বলেন। একটা হলো তাদেরকে আমি আধার থেকে নিয়ে বের করে এনেছি, আর একটা হলো তাদের আমি আলোর পথ দেখিয়েছি তথা জান্নাতের পথ দেখিয়েছি। আর যারা আমার উপরে ঈমান আনতে পারে নাই, আমাকে রব বলে মানতে পারে নাই, আমার বিধানগুলো মানতে পারে নাই, আমার কোরআনকে মানতে পারে নাই, আমার রাসূলের আদর্শ মানতে পারে নাই, তাদের অভিভাবক হয়ে গিয়েছে তাগুত শক্তি, শয়তানি শক্তি আছে না নাই? والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات যারা আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারে নাই তাদের অভিভাবক শয়তান। তাদের অভিভাবক কি? শয়তান। যাদের অভিভাবক তারা মনে হয় জান্নাতুল ফেরদাউসের মেহমান, তাই না? হ্যাঁ, তারা কোন জায়গার বাসিন্দা হবে? জোরে বলেন। কারণ শয়তানের কর্মসূচিও দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আলোর থেকে টেনে নিয়ে আসা, মিনান নূরি ইলা জুলুমাত। আর আধার আছে কোথায়? আধারের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। সবাই একটু বলেন তো, আধারের পথ বেয়ে বেয়ে কি আলোর পথ জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন। সুতরাং নয়। সুতরাং আমরা শয়তানের পথ অনুসরণ করতে চাই নাকি আল্লাহর উপর ঈমান আনতে চাই? জোরে বলেন আল্লাহর উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, আপনি একটা কথাও আপনার ভিতরে রাখবেন না, সব পৌঁছে দিবেন, সব বলে দিবেন, আমি আল্লাহ নিজেই আপনাকে কি করব? সাহায্য করব। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মারতে পেরেছিল? জোরে বলেন। মারতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে নিজেদের ষড়যন্ত্রে নিজেরাই শেষ হয়েছে, কিন্তু রাসূলের কেউ ক্ষতি করতে পারে নাই। কারণ সব দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এখন আপনি আমি সিদ্ধান্ত নেই, আপনি আমি যদি ঈমানের পথে থাকতে পারি তাহলে আমাদেরও বাঁচাবেন কে? আল্লাহ। জোরে বলেন। সামান্য একটু পরীক্ষা নিরীক্ষা আসবে কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করবে, কিন্তু ঈমানের পথে থাকতে গেলে পরীক্ষা আছে না নাই? আছে। জোরে বলেন। আম হাসিবতুম আং তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু। আল্লাহু আকবার বলেন। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা হুমাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলছেন তোমরা কি এমনি এমনিতে জান্নাতে যাবা, কিন্তু তোমাদের আগে একটু তোমরা খেয়াল করো নাই? মাসসাত হুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিল, যাদের উপরে একটার পরে একটা জুলুম আছে না নাই? জোরে বলেন। নিপীড়ন তাদের উপরে চলেছিল নাকি চলে নাই? এমনকি নবীরা পর্যন্ত বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? তখন আল্লাহ জানিয়েছেন আমার সাহায্য তো আসবেই, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য আছে কিন্তু একটু দূরে, ঈমানটা খাঁটি করো সাহায্য পেয়ে যাবা। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর সাহায্য আছে কিন্তু কোথায়? জোরে বলেন, একটু দূরে। কিন্তু ওই দূর পর্যন্ত আপনাকে কষ্ট করে ত্যাগ করে আপনাকে তিলে তিলে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই জায়গা পর্যন্ত যখনই যাবেন তখনই আল্লাহর সাহায্য আছে। যখনই আপনার দেয়ালে পিঠ থেকে যাবে সাহায্য করবেন কে? আর জোরে বলেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ঈমান এনেছো, তোমার মুখের কথা আমি আল্লাহ বিশ্বাস করি। আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। তুমি মুখে মুখে বলেছো আমি ঈমানদার, আমি আল্লাহ মুখের কথা নেব না, একটু কাজে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ মুখেরটা নেবেন না। তুমি মুখে বলেছো আমি ঈমানদার, তো কেমন ঈমানদার আমি আল্লাহ একটু যাচাই বাছাই করতে চাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় থেকে তুমি পালাতে চাইবা, কিন্তু ভয় তোমাকে থেকে পালাবে না। পরীক্ষা কার? আল্লাহ নিজেই বলছেন আমি তোমাকে ভীতি দিয়ে পরীক্ষা করব, যে তুমি ভীতির কাছে মাথা নত করে আমার রাস্তা থেকে ছেড়ে চলে যাও কিনা আমি আল্লাহ দেখতে চাই। না তুমি ভয়কে জয় করে ইমানের পথে অটল অবিচল থাকতে চাও, এটাও আমি আল্লাহ দেখতে চাই। সুতরাং আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহকে, আল্লাহর উপরে যারা ইমান আনবে, তাদেরকে যতই ভয় দেখাক না কেন, যতই প্রকার তাদেরকে ভয় সে ফেলুক না কেন, এই যে ধরতেছে, এই যে মারতেছে, এই যে আসতেছে, এই যে নাই, এই যে সব কিছু হয়ে গেল, এই কোনো ভয় তাদের বিন্দু পরিমাণ স্থবির করতে পারবে, তাদের পথে তারা সাকসেসফুল হয়েই যাবে, তাদেরকে থমকে দিতে পারবে না। ওই জন্য আল্লাহ বলেছেন বিশাই ইমিনাল খৌফ, ভয় তোমাকে একটু পেয়ে বসবে, কিন্তু ভয়ের কাছে হেরে যেয়ে তুমি আমার থেকে চলে যাবা, জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন। আরে কি ভয়, সময় ভালো না ভাই, ওসব বাদ দাও, যা আছে তাই আলহামদুলিল্লাহ। তুমি ভয়ের কাছে হেরে গিয়েছো, ইমানটা তোমার ভিতরে, এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যেতে গেলে ঠুনকো ইমান নিয়ে হয় না, ইমান লাগে বদরের সেনাদের মতো, ঠিক কিনা? কতজন বদরে? কতজন? 313 জন। প্রতিপক্ষ কতজন? 1000। কিন্তু এমন সৈন্য যারা পাতলা, শরীরে পর্যাপ্ত শক্তি নাই, কি নাই? পেটে ক্ষুধা, যুদ্ধের জন্য তলোয়ার নাই, যুদ্ধের জন্য বাহন নাই, এমন বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে যাদের খাবার দাবারের কোনো সমস্যা নাই, অভাব নাই, তাদের ঘোর সাওয়ারির কোনো অভাব নাই, অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, আছে নাই। কিন্তু এই মুজাহিদরা তারা একটা মাত্র জিনিসের বলিয়ানে তারা যুদ্ধে জয়লাভ করেছিল, জিনিসটার নাম কি? জোরে বলেন। পেটে ক্ষুধা, খাবার নাই, শরীরে শক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভর করে ঈমানটাকে বুকে লালন করে তারা বদরে ঝাঁপিয়ে পড়েছে, যেই না তারা পারে না, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব, ফেরেশতারা পর্যন্ত ধুলোই ধূসরিত হয়ে নেমে এসে যুদ্ধ করে মুসলিমদের হাতে বিজয়ের পতাকা দিয়েছে, জবান ছেড়ে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানের রাস্তা থেকে তারা সরে যায় না। আল্লাহ বলেছেন তুমি নামবা তো, তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে শেষ আমার সাহায্য সেখানে শুরু। তাহলে ভয় দেখে পিছপা হওয়া যাবে? জোরে বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? শেষ করব। প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমাদেরকে একটু সহযোগিতা করুন, বসুন, আমরা আর খুব বেশি দূরে যাব না ইনশাআল্লাহ। বসুন, সবাই একটু আগিয়ে আসুন, বসুন। প্রিয় ভাইরা, ভাইরা মানে মানে দোটা নাই আছে যে বসি নাকি যাই, না এসেই যখন পড়েছি একটু শুনেই যাই। প্রিয় ভাইরা ম্যাক্সিমাম সবাই যুবক, আপনারা বসে যান, আমরা বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন? জোরে বলেন, ভয়। ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা, তিন বেলা পেট পুরে খেতে পারবে না, এক বেলা খেয়েছ, দুই বেলা উপবাস। তুমি যদি এই ক্ষুধার কাছে হেরে যেয়ে ইমান থেকে বিচ্যুত হয়ে যাও, জান্নাত তোমার নসিবে নেই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমাদের দুইটা কালো প্রিয় খাবার ছিল, কয়টা? জোরে বলেন, আরো জোরে, দুইটা, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এটা কি অনেক ভারী খাবার? জোরে বলেন।
আমাদের দুইটা প্রিয় খাবার, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এই খেজুর এই পানি খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য লড়েছেন, ইসলামের জন্য লড়েছেন, ইমানের পথে লড়েছেন, কিন্তু কখনো কোনোদিন খোদার কাছে হার মেনে বাতিলের কাছে তিনি কখনো আপোষ করেন নাই। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এই খেজুর আর পানি খেয়ে তিনি জিহাদ করেছেন, তিনি লড়েছেন, কিন্তু খোদার কাছে হার মেনে বাতিলের কাছে কখনো মাথা নত করেন। ওই জন্য আল্লাহ বলছেন অলজু, তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। দেখেন প্রশ্নগুলান আল্লাহ জানিয়েছেন, উত্তরও বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়েন এরপরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার কাছ থেকে সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হবে। চাকরির সেক্টরে তোমার জায়গা নাই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, মাঠের ফসলগুলা বাসায় উঠাতে পারবা না। তুমি যদি দারিদ্রতার কষাঘাতে নিমজ্জিত হয়ে যাও, এই দারিদ্রতার কাছে হার মেনে যদি তুমি ইমান থেকে বিচ্যুত হয়ে যাও, তাহলে জেনে রাখো তুমি ইমানের পথে সঠিক অটল অবিচল থাকতে সামর্থ্য হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়াল আমওয়াল, তোমার ধন সম্পদ তোমার কাছে থাকবে না। তোমার চাকরি আছে কিন্তু চাকরি করতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে, মাঠের ফসলগুলা বাসায় উঠাতে পারবে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এইবার সব থেকে কঠিন পরীক্ষা আল্লাহ দিচ্ছেন, সব থেকে কি পরীক্ষা, কঠিন পরীক্ষা। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার হাত থাকবে না, তোমার পা থাকবে না, তোমার বক্ষটা গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে, সন্তান থেকে তোমাকে বিচ্ছিত করা হবে, স্ত্রীর কাছে তুমি থাকতে পারবা না, বাবা মায়ের কাছে থাকতে পারবা না, গুলি করে তোমার জানটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। এরপরেও চরম জুলুম নির্যাতন সহ্য করে যদি তুমি ইমানের পথে থাকতে পারো, হে নবী, ওই ইমানদারদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, চিল্লাই বলেন ঠিক কিনা? জানিয়েছেন কে, আল্লাহ। সুতরাং ইমানদার যারা হবে তারা কোন পরীক্ষার কাছে হার মানবে, মানতে পারে না, কারণ তাদের একটাই মাত্র উদ্দেশ্য আমরা খুশি করতে চাই, জোরে বলেন আল্লাহকে। আল্লাহ ছাড়া কারোর খুশি আমাদের কাছে কোনো পাত্তাই নাই, তাহলে পরীক্ষা করবেন কে, আল্লাহ। আপনি মুখে যতই বলেন যে আমি কিন্তু ইমানদার, আমি কিন্তু আল্লাহর উপরে সর্বক্ষণ ইমান আনি, এটা মুনাফিকদেরও ভাষা। কিসের ভাষা? মুনাফিকদেরও ভাষা। তারা যখন টুপিওয়ালাদের সাথে মিশে তখন বলে আমরা তো তোমাদেরই লোক, আবার যখন তারা শয়তানের সাথে মিলিত হয় তারা সেখানে যেয়ে বলে তোমাদের কখনো আমরা ভুলতে পারি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহু আকবার। পড়েন, টুপি আপনার থাক কিন্তু এই টুপিটাকে আপনি মুনাফিকের নীতিতে পরিণত করেন। মুনাফিক যারা হয় তাদের টুপি আছে না নাই, দাড়ি আছে না নাই, জুব্বা আছে না নাই, ইসলামের পক্ষে বিশাল বিশাল বক্তব্য আছে না নাই, তারা ইসলামের পক্ষে বক্তব্য দেয়, ইমানের পক্ষে বক্তব্য দেয়, মুসলিমের পক্ষে বক্তব্য দেয়, কিন্তু যখনই আড়াল হয়ে যায় তখনই ইসলামটাকে কচু কাটার জন্য তারা সবসময় নিবেদিত থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ তাদের খাসলতটা বলে দিয়েছেন। সুতরাং টুপি আছে আপনাকে আপনি মুনাফিকের কাতারে নিয়ে যাবেন না, ইমান আনতে হবে কার উপরে, জোরে বলেন আল্লাহর উপরে। ইসলামের পক্ষে সবসময় থাকার দরকার আছে না নাই? আল্লাহর উপরে অবশ্যই অবশ্যই সব সময় অটল অবিচল থাকতে হবে, আল্লাহর পথেই থাকতে হবে, আল্লাহর দিন প্রচার প্রসারের কাজেই থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একজনকে শুধুমাত্র তার নবীকে ইন্ডিকেট করে বলেছেন যে বাল্লিগু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আমার পক্ষ থেকে যা আসে আপনি তাই প্রচার করবেন। আর আল্লাহর নবী কি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে যদি তুমি একটা কথা জানো তাও কোনো দ্বিধা করবা না, সংকোচবোধ করবা না, একটা কথাই মানুষের কাছে প্রচার করবা, সুবহানাল্লাহ। পড়ে এখন আল্লাহর কথা রাসূলের কথা বলতে গেলে তো ঝামেলা, তাই বলে বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই, বলা দরকার আছে না নাই?
মানার দরকার আছে না নাই, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই, কুরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই, রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই, কারা কারা রাসূলের আদর্শ মেনে আমি একটু থাকতে চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কোনো পথ বুঝি না, কোনো পন্থা বুঝি না, যেখানে আল্লাহ খুশি সেখানে আমরা সকলেই আসি, ঠিক কিনা? যেখানে আমার ইসলাম অনুমোদন করে না আমি সেখানে, যেখানে রাসূলের আদর্শ নাই আমি মুসলিম হয়ে রাসূলের উম্মত হয়ে সেখানে আমি থাকতে পারি, কোরআনের কাছ থেকে আমি বিন্দু পরিমাণ দূরে সরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান থেকে বিন্দু পরিমাণ সরতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, পড়েন আমিন। আমাদের সকলকে তুমি ঈমানের জন্য কবুল করো, আমাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো, আমাদের সকলকে তুমি তোমার রাসূলের আদর্শের জন্য কবুল করো, পড়েন আমিন।